হ্যাঁ, হাত ছাত হাত আমি তো এইভাবে হাতটা উপরে তুলতে পারতাম না, হাত উপরে তুলতে পারতাম না, হাত দিয়ে কোনো কিছু ধরতেই পারতাম না। এখানে আসার এক মাস আগে আমার মনে হয়েছিল যে আমি মনে হয় আর হাত দিয়ে পারবো না বা কোনো। আমার ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস 2013 থেকে। কি ধরনের উপসর্গগুলো আপনি? প্রথমে হচ্ছে আমার হাতের আঙুলগুলো ফুলে যায়, সবগুলো জয়েন্ট ফুলে যায়, তারপর আস্তে 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 সারের শরীরে ছড়িয়ে পড়ে, মোটামুটি সবগুলো জয়েন্টে ব্যথা এবং ফুলে যায়। আচ্ছা, হ্যাঁ, তো একটা পর্যায়ে ব্যথাগুলো ফুলে যায়, তারপর হাড়গুলো জয়েন্টগুলো বাঁকা হতে শুরু করে দেয়, কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, পড়াশোনার সমস্যা হয়। কিন্তু এভাবেই চললো 5 বছর গত। আচ্ছা, 12 বছর বা 6 বছরে মাথায় আস্তে আস্তে হাড়গুলো মানে জয়েন্টগুলো বাঁকা হতে শুরু করলো, তারপর ট্যাবলেটও কাজ করে না, যে ওষুধ খাচ্ছে ওই ওষুধও কোনো ধরনের কাজ করতেছিল না তখন। আচ্ছা, তো লাস্ট এই গত 1 বছরে অনেকটাই বিছানায় পড়ে যাওয়ার অবস্থা, বিছানায় বলতে বিছানায় সকাল তো ঘুম থেকে উঠতেই পারি না, মানে খুবই কষ্ট হতো আর কি। স্যার বললেন তুমি তো অনেক দেরি করে ফেলছ, আমার ভিডিও তো দেখতেছো 3 বছর ধরে, কিন্তু তার আরও আগে আসা উচিত ছিল তোমার। আচ্ছা যাই হোক, এখন আসছো তুমি আমাদের এখান থেকে যাও, 10-12 দিন থেকে যাও। আচ্ছা, 12 দিনের কথা বললো, আমি 12 দিন পার হওয়ার পরে দেখতেছি যে আমার অনেকটা ইম্প্রুভ হচ্ছে, তা আমি বেশি আর থেকে গেলাম 4-5 দিন। মানে একদম পুরো কমপ্লিটলি আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি স্যারের টেস্টটা যে চেষ্টা করেছি, এখন মোটামুটি বলা যায় অনেকটাই ভালো। আপনার সেই সুধি দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের মেডিকেল পিরিয়ড প্রতিদিনকার অনুষ্ঠান। আপনাদের সামনে আমি হাজির হয়েছি মোহাম্মদ শওকত আলী এবং আমাদের আজকের অতিথি মোহাম্মদ আবুল কালাম, যিনি দীর্ঘ একটা সময় উনি আর্থ্রাইটিসজনিত সমস্যায় উনি ভুগেছেন এবং জীবনের অনেকটা সময় উনি ব্যয় করেছেন এর চিকিৎসার জন্য। যে যখন যেখানে যেভাবে ওনাকে বলেছেন উনি চেষ্টা করেছেন সেটা চিকিৎসা নেওয়ার জন্য, এবং পরবর্তীতে উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আপনাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘ একটা সময় এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন। দর্শক আসেন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মুখে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার বয়স কত? আমার 27 বছর। 27 বছর, কি করেন আপনি? আমি এখন আপাতত বেকার। আচ্ছা, আর এমনিতে পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি 3 বছর আগে। 3 বছর আগে? জি। আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী, বেলাবো। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার রোগটা কী ছিল বা সমস্যাটা কী ছিল আপনার? আমার ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস 2013 থেকে। আচ্ছা আচ্ছা, মানে সবার প্রথম ধরা পড়ে 2013 সালে। আচ্ছা, যখন প্রথম এই রোগটার উপসর্গগুলো আপনার দেখা দেয়, কি ধরনের উপসর্গগুলো আপনি? প্রথমে হচ্ছে আমার হাতের আঙুলগুলো ফুলে যায়, সবগুলো জয়েন্ট ফুলে যায়, তারপর আস্তে 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 সারের শরীরে ছড়িয়ে পড়ে, মোটামুটি সবগুলো জয়েন্টে ব্যথা এবং ফুলে যায়। আচ্ছা, হ্যাঁ, তো একটা পর্যায়ে ব্যথাগুলো ফুলে যায়, তারপর হাড়গুলো জয়েন্টগুলো বাঁকা হতে শুরু করে দেয়। আচ্ছা, এটা কি 1 বছরের ভিতরেই শুরু হয়েছিল নাকি 2-3 বছর সময় লেগেছে এটার জন্য? বাঁকা হতে সময় লাগছে 2-3 বছর পরে, তবে ব্যথাটা 1-2 বছরের ভিতরে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আর কি সারের শরীরে, মোটামুটি হাঁটা চলা ওঠা বসা করতে খুবই কষ্ট হতো। আচ্ছা, যখন আপনার এই জয়েন্টে ব্যথাগুলো দেখা শুরু করলো বা হাত পা ফোলা শুরু করলো, প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট করেছেন বা প্রাথমিকভাবে কি আপনার এই যে অস্টিওআর্থ্রাইটিস সেটাকে প্রথমেই ধরা পড়েছিল, কী হয়েছিল প্রথমে, কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন বা কার কাছে গিয়েছিলেন? আমি প্রথমে নরসিংদীতে দেখাই একজন বাত বিশেষজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, উনি বলেন আমার কোনো বাতের সমস্যা নেই, বললো ক্যালসিয়ামের সমস্যা, ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়। তারপর সপ্তাহ 1-2 সপ্তাহ পর আরও বেশি বেড়ে যায়, তখন এক বড় ভাইয়ের মাধ্যমে আমি ঢাকায় দেখাই বই বিভাগে, রিউমাটোলজি বিভাগে। আচ্ছা আচ্ছা, ওখানে আমাকে বলে যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এটা দীর্ঘদিন চিকিৎসা করতে হবে, মোটামুটি ভালো হবে না, তবে আমি যদি কন্ট্রোলে রাখতে পারি তাহলে ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, তারপর ওনারা আমাকে ওষুধ দেয়, ওষুধ খাই, ভালো থাকি, আবার অনেক সময় ওষুধ খাওয়ার মাঝেও ব্যথা বেড়ে যায়, কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, পড়াশোনার সমস্যা হয়। কিন্তু এভাবে চললো 5 বছর গত। আচ্ছা, 12 বছর বা 6 বছরে মাথায় আস্তে আস্তে হাড়গুলো মানে জয়েন্টগুলো বাঁকা হতে শুরু করলো, তারপর ট্যাবলেটও কাজ করে না,
যে ওষুধ খাচ্ছে ওই ওষুধে কোনো ধরনের কাজ করতেছিল না তখন। আচ্ছা, তো লাস্ট এই গত এক বছরে অনেকটাই বিছানায় পড়ে যাওয়ার অবস্থা। বিছানায় বলতে বিছানায় সকাল তো ঘুম থেকে উঠতেই পারি না, মানে খুবই কষ্ট হতো আর কি। শেষ এক বছর মোটামুটি বিছানায় আপনার হাতের আঙুলগুলো বা শরীরের বিভিন্ন অঙ্গ আপনার বাঁকা হয়ে যাচ্ছিল, তখন তো খেতে সমস্যা হতো বা কোনো কিছু ধরতে কাজ করতে? হ্যাঁ, হাত আমি তো এইভাবে হাতটা উপরে তুলতে পারতাম না, হাত উপরে তুলতে পারতাম না, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না। আচ্ছা, তারপর এই আর কি বেশি অসুস্থ হয়ে যায়। তো মানে মাঝে মাঝে কি এরকম হতো যে আপনি বলেছেন যে আপনি একটা সময় স্টুডেন্ট ছিলেন, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তো যখন আপনি স্টুডেন্ট ছিলেন তো সেই সময় কি এরকম হতো যে মাঝে মাঝে পরীক্ষা মিস যেত বা আপনার পড়াশোনাটা আপনি ঠিক মতো করতে পারতেন না? অবশ্যই, ব্যথার জন্য তো পড়াশোনা সেভাবে করতে পারিনি, হয়তো আরও ভালোভাবে পড়াশোনা করতে পারতাম, ভালো রেজাল্ট হতো। তো এই যে দীর্ঘ একটা সময়ের পরিক্রমা যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, অনেক ডক্টরের কাছে ছুটেছেন, বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন, বাংলাদেশের একটা সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেও আপনি ডক্টর দেখিয়েছেন এবং দেখার পরে আপনি তাদের ওষুধ আপনি দীর্ঘ একটা সময় আপনি খেয়েছেন, কিন্তু সেটার কোনো ফল আপনি পাননি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার শরীরে এতটা অবনতি হয়েছে যে আপনি একদম পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন। তো এই পুরো সময়টাতে যখন আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না, বরঞ্চ দিনে দিনে খারাপ হচ্ছে, ডিপ্রেশনে চলে গিয়েছিলেন না? হ্যাঁ অবশ্যই, আমি তো একসময় হতাশ হয়ে গেছিলাম, মনে হয় যে আমি আর কখনো হাঁটতে পারবো না বা চলাফেরা করতে পারবো না। আগে তো দৌড়াদৌড়ি করতে পারতাম, খেলাধুলা করতে পারতাম, পড়াশোনা করতে পারতাম, একটা সময় মনে হচ্ছিল বা এখানে আসার এক মাস আগে আমার মনে হয়েছিল যে আমি মনে হয় আর হাঁটতেই পারবো না, কখনো আগে সেই সুস্থ জীবনে আর কখনো ফিরে যেতে পারবো না, আমি মনে হয় মানুষের সাথে দাঁড়ায় থাকতে কথা বলতে পারবো না, সবসময় মনে হয় বিছানায় শুয়ে থাকতে, একটা হীনমন্যতা কাজ করতো। হ্যাঁ, সারাদিন ডিপ্রেশন, হতাশা। কখনো কি মনে হতো যে আপনার আশপাশে যেসব মানুষরা আছে তারা আপনাকে কিছুটা করুণা করছে, সেরকম মনে হতো ভিতরে? অবশ্যই, করুণা তো করতেছে, সবাই করুণা করতেছে, আমি অসুস্থ, অবশ্যই তারা হয়তো ভালোবেসেই আপনাকে করছে, কিন্তু আপনার নিজের কাছে সবসময় মনে হতো যে অন্যের সাহায্য নিয়ে আমি একটা ইয়াং মানুষ, আমি কেন আরেকজনের সাহায্য নিয়ে চলবো? আপনার সাথে যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা ঠিকই দিব্যি স্বাভাবিক সব কাজ করছেন, বাট আপনি তাদের মতো করে করতে পারছেন না। আর এই যে সার্বক্ষণিকভাবে আপনার শরীরে একটা তীব্র ব্যথা, আপনি সারাক্ষণ বয়ে বেড়াচ্ছেন, তো এটার জন্য নিশ্চয়ই অনেক কষ্ট হতো সারাক্ষণ? হ্যাঁ অবশ্যই, অনেক কষ্ট হতো। আমরা কিন্তু এরকম সময় অনেক পেশেন্টকে আমরা পাই যারা মাঝে মাঝে চিন্তা করেন যে এই ব্যথা থেকে আল্লাহ আমাকে নিয়ে যাক, মানে তারা মৃত্যু কামনা করে। অবশ্যই এরকম তো অনেকবার মনে হয়েছে যে এই ব্যথা থেকে মরে যাওয়াটাই অনেকটা ভালো, বা এই সমস্যা থেকে উঠতে পারি না, বসতে পারি না, কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, নিজের খাবারটা নিজে ঠিক মতো খেতে পারছি না, কোনো কাজ করতে পারি না, গোসল করলে নিজে কাপড় ধুতে পারি না, নিজের শরীরের তো ভালো করে ধুতে পারি না, বা শরীরে বিভিন্ন জায়গায় হাতও নিতে পারি না, চুল আঁচড়াতে পারি না, তো এগুলো তো মনে হচ্ছে যে মানে একটা মানুষ হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ বলা যায়, পঙ্গুত্বই বলা যায় আর কি, এক ধরনের পঙ্গু হয়ে বিছানায় পড়েছিলেন পড়ার মতো অবস্থা। এবং এই অবস্থায় আপনার পরিবার পরিজন যখন আপনাকে দেখতো তারাও নিশ্চয়ই প্রচন্ড রকম কষ্টে থাকতো, সারাক্ষণ হতাশ ছিল এবং তারাও তো অনেক কান্নাকাটি করতো যে এই সমস্যা হয়ে গেছে, আপনি নিজেও যথেষ্ট কান্নাকাটি, হয়তো ভালো হবে না, আমি বলতাম হয়তো ভালো হবে না, হয়তো আর কখনো হাঁটতে পারবো না বা বাইরে যেতে পারবো না। আচ্ছা, তো তারপরে যখন এই যে আপনি দীর্ঘ একটা সময় ধরে আপনার যে চিকিৎসাগুলো করে যাচ্ছেন, সেই চিকিৎসাগুলোতেও তো নিশ্চয়ই অনেক পরিমাণ টাকা গিয়েছে? হ্যাঁ, অনেক টাকা চলে গেছে আমার, প্রতি মাসে দুই মাস পর পর দেখা করতে হয়েছে, বিভিন্ন টেস্ট ছিল, এই টেস্ট করে নিয়ে যেতাম, ওষুধ দিত, খেতাম, এই আর কি। মানে একটা সময় তো ওষুধে খেতে পারতাম না, ওষুধে খেতে বমি চলে আসতো, ওষুধ খেতে খেতে মোট করে ওষুধ, একটা অনীহা চলে আসছিল। হ্যাঁ, মোট করে ওষুধ খেয়েছি সকালে দুপুরে রাত্রে, একটা পর্যায়ে ওষুধ খেতে পারতাম না, সারাদিন বমি বমি ভাব থাকতো, খাবার দাবার রুচি নাই, কিছুই খেতে পারতাম না। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন, তো স্যারের বিষয়ে জানতে পারেন কীভাবে? স্যারের বিষয়ে আমি প্রথমে ইউনিভার্সিটিতে থাকতেই জানতে পারি মোবাইলের মাধ্যমে, তখন আসবো আসবো বা স্যারের সাথে দেখা করব, তখন একটু ভালো ছিলাম মোটামুটি, বলে এই ওষুধ খাচ্ছি চলতেছে ব্যথা, তারপর শেষ পর্যায়ে যখন একেবারে বললাম বিছানায় পড়ে গেছি, তখন স্যারের ভিডিও আমি তিন বছর ধরে দেখি বিভিন্নভাবে, স্যারের যতগুলো পোস্ট করে সবগুলো আমি দেখি নিয়মিতভাবে, তারপর শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে যাই হোক শেষ একটা চেষ্টা করে দেখি স্যারের এখানে গিয়ে, তারপর আসলাম গত 27 তারিখ। আচ্ছা,
আপনারা হচ্ছে গত 27 বলতে 2021 মার্চ হ্যাঁ মার্চ 27 তারিখে আসলে 27 তারিখে আসলে এবং আজকে হচ্ছে 2021 এপ্রিল 12 12 তারিখ আচ্ছা স্যারের কাছে আসার পরে স্যার যখন আপনাকে দেখলেন পরীক্ষা নিরীক্ষা করলেন কি বললেন স্যার বললেন তুমি তো অনেক দেরি করে ফেলছো আমার ভিডিও তো দেখতেছো তিন বছর ধরে কিন্তু তার আরো আগে আসা উচিত ছিল তোমার আচ্ছা যাই হোক এখন আসছো তুমি আমাদের এখান থেকে যাও 10-12 দিন থেকে যাও আচ্ছা 12 দিনের কথা বললো আমি 12 দিন পার হওয়ার পরে দেখতেছি যে আমার অনেকটা ইমপ্রুভ হচ্ছে তার বেশি আর থেকে গেলাম 4-5 দিন মানে একদম পুরো কমপ্লিটলি আপনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি স্যারের টেস্টটা যে চেষ্টা করেছি এখন মোটামুটি বলা যায় অনেকটাই ভালো আপনার সেই ব্যথা নাই বললেই চলে ব্যথা নাই বললেই চলে এখন ব্যথা নাই একদম সম্পূর্ণ স্বাভাবিক আপনার সেই জামা কাপড় পরা আপনার যে স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করা হাঁটা চলা করা ওইগুলো সব মোটামুটি সকালে ঘুম থেকে ওঠার পর যে ব্যথা ছিল এগুলো সম্পূর্ণ থেকে আজকে আপনি মুক্ত এই যে দীর্ঘ এতটা বছর আপনার শরীরে আপনি যে ব্যথাটা বয়ে বেরিয়েছেন সেই ব্যথার বোঝাটা আজকে যখন আপনার নেই সম্পূর্ণ ফ্রি এবং স্বাধীন ফুরফুরে একটা শরীর সম্পূর্ণ স্বাধীন এবং সম্পূর্ণ সুস্থ একটা মানুষ কেমন লাগছে আপনার কাছে আমার কাছে তো মনে হচ্ছে শেষ লাস্ট 4-5 দিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে আমি সেই 7 বছর আগের মতো সেই আগের একটা আগের মতো যে এরকম ফিল লাগতো আপনার মনোবল কি আপনি ফিরে পেয়েছেন যেন আপনিও কিছু একটা করতে পারবেন হ্যাঁ এখন তো মোটামুটি আমি ভাবতেছি আবার গিয়ে পড়াশোনা শুরু করব চাকরির জন্য প্রিপারেশন নিব এখন নতুন করে একটা জীবন একটা নতুন জীবনের মতো আপনি ফিরে পেয়েছেন নতুন করে আবার শুরু করব স্যার এই যে আপনি বলেছেন আপনি দীর্ঘ একটা পরিক্রমে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন অনেকটা জায়গায় অনেকটুকু সময় নষ্ট করেছেন স্যার যেরকমটা আপনাকে দেখার পরে বলেছেন যে আপনি আরও আগে কেন আসলেন না হয়তো আরও আগে থেকে আপনি আরেকটু ভালো সুস্থ হতে পারতেন আপনার মতো এরকম আরও অনেক রুগী আছেন আমাদের আশপাশেই আছেন সে হতে পারে আমার ভাই আমার বোন আমার মা বাবা কেউ না কেউ আছেন যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না কার কাছে গেলে আমি একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি কোথায় গেলে আমার সঠিকভাবে আমি সঠিক সময় চিকিৎসাটা পাবো আমাদের সেই সকল ভাই বোনদেরকে দিক নির্দেশনা হিসেবে কিছু বলবেন আপনি আমি মনে করি যারাই এই ধরনের বাত ব্যথা বা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব ডিপিআরসি হসপিটালে আসা উচিত এবং তারা যদি এখানে এসে ট্রিটমেন্ট নেয় স্যারের অধীনে তাহলে তারা ভালো থাকবে আমি আশা করি অবশ্যই তারা ভালো থাকবে জীবনে যতদিন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে তারা মোটামুটি ভালো থাকবে ধন্যবাদ আবুল কালাম দর্শক মণ্ডলী এই যে আমাদের ভাই আবুল কালাম দীর্ঘ একটা সময় উনি অস্টিওআর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছিলেন প্রথম দিকে অল্প পরিমাণে শুরু হলো একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে গিয়েছিল যে উনি একদম শয্যাশায়ী হয়ে গিয়েছেন আপনারা ওনাকে দেখেই বুঝছেন যে উনি একজন ইয়াং একটি মানুষ স্টুডেন্ট ছিলেন এবং এই মানুষটা নিজের জামা পর্যন্ত পড়তে পারতেন না এত খারাপ অবস্থা হয়ে গেছিল কারো সাহায্য ছাড়া বাথরুমে যাওয়া নিজের খাবার দাবার গ্রহণ কিছুই করতে পারছিলেন না শুরু হয়েছিল কিন্তু খুব অল্প ছোট্ট একটু দিয়ে এবং সেটা একটা সময় এত বেশি আকার ধারণ করেছে পুরো শরীরটাকে গ্রাস করেছিল বাট আজকে দেখেন উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো স্বাভাবিক একটা মানুষের মতো উনি চলাচল করছেন নিজের কাজ করছেন এই যে একটা আত্মবিশ্বাস উনি কিন্তু আজকে নতুন করে স্বপ্ন দেখছেন আবার সেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার এই জায়গায় কেন আপনি থাকবেন না আপনিও পারবেন শুধু একটু চেষ্টা করুন আপনার সদিচ্ছা আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবে শুধু মনে জোর রাখুন বিশ্বাস রাখুন আপনিও পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনাদের অনেক ধন্যবাদ